प्रिय दर्शक आमादेर मेडिसिन चैनेले आपनाके आबारो स्वागतम। भिवर्स आज के आलोचना करब जिनसेंग एर उपकारिता निये। विस्तारित जानते आमादेर भिडियोते एक लाइक दिए ना टेने शेष पर्यन्त देखते थाकुन। दर्शक जिनसेंग मूलत दुई धरनेर पावा जाय, आमेरिकान ओ एशियान जिनसेंग। एशियान जिनसेंग अपेक्षाकृत बेशी उपकारी। एई दुई धरनेर जिनसेंग के बला हय पेनाक्स जिनसेंग। जिनसेंग सादा और लाल এই দুই ধরনের পাওয়া যায়। চলুন এবং জেনে আসি জিনসিং এর উপকারিতা। দ্রুত বীর্যপাত নিরাময়। যদিও কাঁচা জিনসিং এর মূল এই রোগে কিভাবে ব্যবহার করতে হয় তা জানা যায়নি, তবে জিনসিং এর তৈরি একটি ক্রিম পুরুষদের সমস্যার জন্য বিশ্বব্যাপী ব্যবহার করে আসছে, যা মিলনের এক ঘন্টা আগে পুরুষের গোপন স্থানে লাগিয়ে রেখে মিলনের আগে ধুয়ে ফেলে মিলন করতে হয়, তাতে সময় বেশি পাওয়া যায়। বর্তমান বাজারে জিনসিং সিরাপ আকারে অনেক কোম্পানি বাজারে নিয়ে এসেছে। কগনিটিভ ফাংশন। কগনিটিভ ফাংশন বলতে বোঝায় বিভিন্ন মানসিক ক্ষমতা, যেমন মনোযোগ, স্মৃতিশক্তি, কথা শোনার সাথে সাথে বুঝতে পারার ক্ষমতা, কল্পনা শক্তি, শেখার ক্ষমতা, বিচার বুদ্ধি, চিন্তা শক্তি ও সমস্যা সমাধান করে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষমতা। সোজা ভাষায় বলতে গেলে মানুষের বুদ্ধিবৃত্তি জিনসিং স্নায়ুতন্ত্রের উপর সরাসরি কাজ করে মানসিক ক্ষমতা বৃদ্ধি করে। কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে। 2003 সালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী দিনে 6 মিলিগ্রাম হারে 8 সপ্তাহ জিনসিং গ্রহণ করলে কোলেস্ট্রল কমতে সাহায্য করে থাকে। ফুসফুসের রোগ। কর্নিক অবস্ট্রাকটিভ পালসোনারি ডিজিজ হচ্ছে ফুসফুসের অন্যতম কমন রোগ। এই রোগীদের শ্বাস নিতে কষ্ট হয়, বুকে কফ থাকে ও কারো কারো ফুসফুসের ক্ষয় হয়। 2002 সালে প্রকাশিত 92 জন রোগীর উপর করা গবেষণায় অনুযায়ী 100 মিলিগ্রাম ডোজে 3 মাস জিনসিং গ্রহণ সার্বিকভাবে সিওপিডি এর অবস্থার উন্নতি হয় বলে প্রমাণিত হয়েছে। বলি রেখা ও ফাটা দাগ দূর করে। জিনসিং বিভিন্ন অ্যান্টি এজিং ক্রিম ও স্ট্রেস মার্ক ক্রিম এ ব্যবহৃত হয়। এইসব ক্রিম ত্বকের কোলাজেলের উপর কাজ করে, ত্বকের বলি রেখা প্রতিরোধ করে ও গর্ভবতী নারীদের পেটের ত্বক স্ফীতের কারণে তৈরি ফাটা দাগ দূর করতে সাহায্য করে। প্রিয় দর্শক, এখন বুঝতে পারছেন জিনসিং আমাদের শরীরের জন্য কতটা উপকারী। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।